ইতিমধ্যেই যে আপডেটটি উঠে আসছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং অত্যন্ত খুশির একটি আপডেট জুলাইয়েই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবে আমাদের রাজ্য সরকার এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত এবং এখানে ডেটও ফিক্স করে দিয়েছে এখানে বলা হয়েছে কুড়ি জুলাই মাধ্যমিকের ফল ঘোষণা হবে হ্যাঁ জুলাইয়ের কুড়ি তারিখে হবে মাধ্যমিকের ফল ঘোষণা এবং পঁচিশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে যে কোনো একদিনে হবে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা বন্ধুরা যারা তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী আছো কুড়ি জুলাই কিন্তু মাধ্যমিকের ফল ঘোষণা হতে চলেছে অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে জুলাইয়ের কুড়ি তারিখে এবং পঁচিশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি রেজাল্ট দেবে পঁচিশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে যত সম্ভব ছাব্বিশ বা সাতাশ তারিখে দিতে পারে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পঁচিশ থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে দিয়ে দেবে এবং মাধ্যমিকের রেজাল্ট দেবে কুড়ি জুলাই জুলাই মাসের কুড়ি তারিখে মাধ্যমিকের রেজাল্ট দেবে এমনটাই কিন্তু ইতিমধ্যে সূত্র মারফত খবর এসছে বন্ধুরা গতকালকেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মহুয়া দাস মহাশয় এবং মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি রয়েছেন কল্যাণময় বাবু তারা সাংবাদিক সম্মেলন করে এবং সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে হবে কী পার্সেন্টেজে মূল্যায়ন হবে কোন কোন ক্লাসের ভিত্তিতে মূল্যায়ন হবে সমস্ত কিছু কিন্তু তারা বুঝিয়ে দেয় এবং তারপর আমরা কিন্তু তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম কীভাবে তোমরা নিজেদের মূল্যায়ন নিজেরাই বার করবে নিজেদের রেজাল্ট নিজেরাই বার করবে এবং গতকালকেই কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সঙ্গে মহুয়া দাস মহাশয়া এবং কল্যাণময় বাবু তারা নিজেরাও জানিয়ে দিয়েছিলেন জুলাইয়ের মধ্যেই রেজাল্ট বার করে দেওয়া হবে কারণ আগস্ট মাসে কোনো মতেই রেজাল্ট বার করা যাবে না সেই জন্য জুলাই মাসের মধ্যেই রেজাল্ট বার করে দেওয়া হবে এবং আজকে যে আপডেটটি উঠে আসছে সেটি হলো জুলাইয়ের কুড়ি তারিখে তোমরা মাধ্যমিকের রেজাল্ট বেরোবে জুলাই মাসের কুড়ি তারিখে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এবং জুলাই মাসের পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রথমে মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দেবে তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে এবং সেই ডেটগুলি হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে জুলাইয়ের কুড়ি তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে জুলাইয়ের পঁচিশ থেকে তিরিশের মধ্যে যত সম্ভব ছাব্বিশ এবং বা সাতাশ